নয় বছর পার হয়ে গেছে সেই মামলাটি করার জন্য তেজগা থানায় আসছি আমরা যাদেরকে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা তাকে হুকুমের আসামি করে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুকুমের আসামি করে আমরা একশো তেরো জনের বিরুদ্ধে একটি মামলা দাখিল করার জন্য আসছি আমাকে মুখে রিভলভার ঢুকেই দেওয়া হয়েছে কোফালে এই পিস্তল ঠেকানো হয়েছে তখন টাকার কথা বলতেছিল পরক্ষণে এক লক্ষ আশি হাজার টাকা আমি তাদেরকে ব্যবস্থা করে দেই। সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয় নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে হত্যার উদ্দেশ্যে নারকীয় হামলা হয় বিশে এপ্রিল দুপুরবেলায় সে হামলায় অনেকে আহত হয়েছেন ওনার দেহরক্ষীরা আহত হয়েছেন এবং পুরো গাড়ি গাড়িবহর ভাংচুর করা হয়েছে ওনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা ও ন্যাক্কারজন ঘটনা সেই সময় আমাদের কোনো মামলা হয় হয়নি উল্টো আমাদের দলীয় লোকজনের বিরুদ্ধে তারা মামলা দিয়েছিল এখন আমরা একটা অনেক রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটা স্বাধীন গণতন্ত্র পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হওয়ায় আমরা ওই সময়ের গা নয় বছর পার হয়ে গেছে সেই মামলাটি করার জন্য তেজগা থানায় আসছি ওই থানার তখনকার সময় মামলা না নেওয়ার কারণে এই বিলম্বটা হয়েছে তখন কোটাও মামলা নেয় নেই এই শাসক শেখ হাসিনার কথা মতো কোর্ট কাসারি সব কিছু চলছে থানা চলছে এখন একটা পরিস্থিতি স্বাভাবিক হওয়া হওয়ায় আমরা মামলা করতে আসছি তাজিয়া থানায় মামলা আমরা যাদেরকে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা তাকে হুকুমের আসামি করে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে আসামি হুকুমের আসামি করে আমরা একশো তেরো জনের বিরুদ্ধে একটি মামলা দাখিল করার জন্য আসছি বিশে জুলাই বিশে জুলাই রাত দেড়টায় আমাকে আমার বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে আসার পর আমাকে দুইবার টর্চার করা হয় থানায় পরের দিন সকালে আমার বড়ো মেয়ে বিএফ শাহিনের স্টুডেন্ট সেই এইচএসসি পরীক্ষার্থী এবং ছয়টা পরীক্ষা তখন দিয়ে ফেলছে এসে সে এবং আমার স্ত্রী আসছে আমাকে সকালবেলা দেখার জন্য আসার পর তাদেরকেও এই থানায় আটকিয়ে রাখা হয় আটকিয়ে রাখার পর ওই দিন এবং রাত পরের দিন দিনের একটায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তাদের থেকে লিখিত নেওয়া হয় যে তাদেরকে কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে কিনা এগুলি তাদের একটা এই জবানবন্দি রেকর্ড করে এবং লিখিত তাদের থেকে নেন কিন্তু তারা আমাদের থেকে আমার থেকে এক লক্ষ আমি তো বন্দি ছিলাম পরের দিন আমাকে চোখ বেঁধে দুইবার টর্চার করা হয়েছে আমাকে মুখে রিভলভার ঢুকিয়ে দেওয়া হয়েছে কোফালে এই পিস্তল ঠেকানো হয়েছে তখন টাকার কথা বলতেছিল পরক্ষণে এক লক্ষ আশি হাজার টাকা আমি তাদেরকে ব্যবস্থা করে দেই এইটা এখানের এসআই পরিতোষ এবং নাজমুল এরা আমাকে অত্যাচার করছে এবং তারা আমার থেকে টাকাগুলি নিয়েছে আর লিঠন নামে আমাকে যখন পাঁচ দিনের রিমান্ডে আনা হয় এসআই লিঠন আমার বাসায় একজনকে পাঠায় যে আমি থানায় আসি আমি বলছি দশ লক্ষ টাকা দেওয়ার জন্য আমার স্ত্রীকে এবং সন্তানকে গিয়ে বলছে যে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য বলছে টাকা বাসায় আসে দশ লক্ষ টাকা দিতে বলছে তখন আমার স্ত্রী বলল যে আমাদেরকে তো বাজারে টাকাই দেওয়া যায় নাই আমার দশ লক্ষ টাকা কোথায় পাবো আমরা তারপরে অনেক দমক টমক দিয়ে চলে আসে আর কি